শুরু হয়েছে চট্টগ্রামের অমর একুশে বইমেলা। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা প্রাঙ্গণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং অনুষ্ঠানের সভাপতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ আজম নাসিরুদ্দিন। সামাজিক যোগাযোগ মাধ্যম বই পড়ায় বিরূপ প্রভাব ফেলছে। নতুন প্রজন্মকে তাদের স্বপ্ন বাস্তবায়িত করার জন্য মোবাইলের স্থলে বই হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বই পড়ার নেশাটা চলে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটি একটি বিরূপ প্রভাব সমাজের উপর পড়েছে। এটির অনেক ইতিবাচক দিক আছে তো, কিন্তু অনেক নেতিবাচক দিকও আছে। তাই আমি এই যে বইমেলার আয়োজন, মানুষকে আবার বইমুখী করার ক্ষেত্রে এবং মানুষের সুকোমল বৃত্তিগুলো প্রকাশ করার ক্ষেত্রে, নতুন প্রজন্মকে বইমুখী, বই পড়ার জন্য আরও যাতে তারা বইমুখী হয়, সেই ক্ষেত্রে এই বইমেলা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রথমবারেই বইমেলায় সফলতা অর্জিত হয়েছে। আগামীতে আরও বৃহত্তরভাবে ঢাকা বইমেলার কাছাকাছি পৌঁছার আশ্বাস প্রদান করেন আজম নাসিরুদ্দিন। আসলে ঢাকার পরে আমরা চট্টগ্রামকে স্থান দিয়ে থাকি, কিন্তু বইমেলা আয়োজনের ক্ষেত্রে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে এখানে আকাশ আর পাতালের পার্থক্য। সে কারণে যারা বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক এবং লেখক এবং প্রকাশক, প্রত্যেকের কাছ থেকে এবং চট্টগ্রাম নাগরিক সমাজের মাঝ থেকে আওয়াজ উঠেছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন এমন একটি বইমেলার আয়োজন করুক যে বইমেলার সাথে সবাই সম্পৃক্ত হবে এবং যে বইমেলার একটা মান থাকবে এবং আবেদন থাকবে। এবারে সফলতার উপর নির্ভর করে আমরা আগামীতে আরও বৃহত্তর পরিসরে এবং বৃহত্তর আঙ্গিকে এই চট্টগ্রামের বইমেলাটি করব, যাতে ঢাকার কাছাকাছি পর্যায়ে আমরা পৌঁছতে পারি। এবং এই বইমেলা আয়োজনের মাধ্যমে আমরা নতুন নতুন, এখানে শুধু পাঠক সৃষ্টি নয়, আমরা লেখকও সৃষ্টি করব এবং প্রকাশকও সৃষ্টি করব। পরবর্তীতে পিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। উদ্বোধনের পর বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। মেলায় এসে সন্তুষ্ট প্রকাশ করেছেন বইমেলার আগত বইপ্রেমীরা। বইমেলায় ঢাকা ও চট্টগ্রামের প্রায় 110টি স্টল বসেছে। ঢাকা থেকে 50টা প্রকাশনা আমাদের এখানে অংশগ্রহণ করেছে। ঢাকার মতো করে এবারে চট্টগ্রামের বইমেলা যাত্রা করে হচ্ছে। আমরা আশা রাখছি এবারে বইমেলা অনেক জমবে। ইমরুল হায়দার সুমনের ক্যামেরায় আজিজ ভূঁইয়া, জয় টিভি, চট্টগ্রাম।